হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল উঠে গেছি, দেখতেই পাচ্ছ এখনও সূর্য ওঠেনি, আর আজকে মেঘলা ওয়েদার। যাই হোক, আমি এখন রান্নাও বসিয়ে দিয়েছি। অলরেডি আমার ভাত হয়ে গেছে, সোনামা ঘুমাচ্ছে। সোনামার বাপি এক জায়গায় গিয়েছে মটর সারাতে, তো সেই জন্য সোনামা ঘুমাচ্ছে বলে আমি তাড়াতাড়ি করে রান্না সেরে নিচ্ছি। আজকে আমার রান্নার মেনু আছে চিকেন, আর আছে ভেন্ডি কাঁকড়া দিয়ে ঝাল, তো এটা করব। আর তোমাদের সাথে শেয়ার করি, আমাদের জামরুল গাছে ফুল ফুটেছে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ জামরুল গাছে ফুল ফুটেছে। এবার এই ফুলগুলো ঝরে ঝরে গিয়ে ফল হবে, এইগুলো ফলের পর্যায়ে চলে এসছে, আর আস্তে আস্তে ফল হবে। তো যাই হোক না কেন, আমি রান্নাটা করে নিই। আমার ওইদিকে উনুন মানে পুড়ে যাবে সব, উনুনে হচ্ছে। তো তো চলো, এই দেখছো কাঁকড়া আলু একসাথে ভেজে নিয়েছি, আর এই ভাত হয়ে গেছে, আর এখানে আছে ভেন্ডি ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, চিকেন কষা, আর ওই মিক্সিতে মশলা পেস্ট করা আছে, আর এই যে এটা ম্যাগনেট করে রেখেছি। তো এই দিয়ে আজকে রান্নাটা হবে, তো তাড়াতাড়ি আমি রান্নাটা করে ফেলি। আর হালকা হালকা সূর্যটা উঠছে বাইরে, দেখতে পাচ্ছ তোমরা আকাশটা হালকা হালকা লাল হয়েছে। আর আমাদের ট্যাবে দেখো জল পড়ে, সব পড়ে যাচ্ছে। ট্যাবটা ওরম করে রেখেছে বলে জলটা পড়ছে, ট্যাবটা যদি উঁচু করে রাখতো তাহলে জলটা পড়তো না, তাই এই জল দিয়ে আমার সমস্ত কাজ মিটে যায়। তো চলো আমি রান্নাটা করে নিই। আর এই যে দেখো ঘুমাচ্ছে এখনও চুপচাপ, আমি বেশি জোরে কথা বলতে পারছি না যাতে উঠে যাবে। সো গাইস, বিকাল হয়ে গেছে, হালকা ঘুমিয়েও চলেও এসেছি ছাদেতে জামা কাপড় তুলতে। আসলে কি বলতো, আজকে সারাদিনটাই মেঘলা ওয়েদার, তো রৌদ্র বাড়েনি, তার মধ্যে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম। এবার না তুলে নিয়ে গেলে সকাল সকাল তো ভিজে যাবে, কখন বৃষ্টি আসবে তার ঠিক নেই, সেই জন্য সকাল সকাল জামা কাপড়গুলো তুলতে এসেছি। আর সোনামা ঘুমাচ্ছে ঘরে, ওর বাপি দাদাকে দিতে গেছে দুষ্টগালিতে, আর বাজারও করতে গেছে কিছু। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাই। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমার বেডটার কী অবস্থা করেছে বাপ মেয়ে মিলে, আর এইদিকে দুষ্টুমি শুরু করে দিয়েছে দেখো। আজকে বিকালে তো কোথাও যেতেই পারলাম না, ঘরের কাজ গুছাতে গুছাতে কাঠ ছিল না রান্না করা, সে কাঠগুলো কেটে দিল সোনামার বাপি। সেই গুছাতে গুছাতে বিকালে তো আর বার হতেই পারলাম না। আর এইদিকে দেখো এই দুষ্টুমি, দেখো ওটা নিয়ে কি করছে, দেখো খাওয়া শুরু করে দিয়েছে, খেতে তো পাচ্ছে না তেমন হারে চিল্লাচ্ছে। সোনামা আর এইদিকে কালারিং লাইট আজকেও হচ্ছে। কেমন চিল্লায় দেখছো তো, এবার এর পাশে বসবো কি, আমার এই যা বেডটা গুছাতে হবে, এই দেখে আমার রাগ হচ্ছে এখন। আর এর দুষ্টুমি তো শেষ নেই, উল্টে আবার চলে এসছে এইদিকে। কে বকেছে, বাপি কোলে নিচ্ছে না? হ্যাঁ, বাপি কোলে নিচ্ছে না? বাপির বকে দাও, বকে দাও বাপি। হ্যাঁ বলো, কোলে নাও, নিচ্ছে না, একদম নিচ্ছে না কোলে। তোমার শুধু শুয়ে রেখে দিয়েছে, শুয়ে রেখে দিয়েছে। গলা ব্যথা করবে তো, গলা শুকিয়ে যাবে, চিল্লাও না সোনামা, চিল্লাও না, গলা শুকিয়ে যাবে। তো চিল্লাতে থাক, আমি বেডগুলো গুছিয়ে নিই। সো ফ্রেন্ডস, সোনামাকে শুইয়ে দিয়েছি কোথায়, আর ও চলে এসছে দেখো, তাও কাতার মধ্যে হিসু করে দিয়েছে। আর এইদিকে আমি সোনামায় দুধটা গরম করছি, তো সোনামাকে এখন খাওয়াবো। ওর খুব জোরে খিদে লেগেছে, ও থাকছে না, ভীষণ একা একা খেলছে, তো ভীষণ কান্না করছে। তো দেখো কেমন চিল্লাচ্ছে। আর আমার রান্না কমপ্লিট, রাত্রে কুমড়ো আলুর তরকারি আর গরম ভাত, তো এই দিয়ে আজকে রাত্রিটা খেয়ে নেবো। বাবা সোনামার বাপিকে ভাবছি যে ভাত দেবো, আর আমার ভাত খেতে ভালো লাগছে না, যেহেতু মুড়ি আছে, মুড়ি তরকারি খাবো। আমার খুব ভালো লাগে মুড়ি তরকারি খেতে, দুদিন ধরে ইচ্ছে হচ্ছে মুড়ি তরকারি খাওয়ার, খেতেই পাচ্ছি না, তো আজকে খাবো।
তো শোনো, মা ভীষণ চিল্লাচ্ছে, ওর খিদে পেয়েছে, ওর জলটা গরম বসিয়েছি, দেখি গরম হয়ে গেছে কি। যদি হয়ে যায় তোকে দুধটা খাইয়ে নি। হ্যাঁ শোনো মা, হ্যাঁ আসছি বাবা। সো ফ্রেন্ডস, অনেকটা রাত হয়ে গেছে, শুয়ে পড়েছি দেখতে পাচ্ছ, আর এ দেখো এখনো চিল্লিয়ে যাচ্ছে, চেল্লানোর বন্ধ হয় না, কখন ঘুমাবে ভেবে পাচ্ছি না, অনবরত চিল্লিয়ে যাচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর যতক্ষণ না ঘুমোয়ে আমরা দুজন একটু একে কোম্পানি দিই, নাহলে হচ্ছে না, চিল্লিয়ে মাথা খারাপ করে দিচ্ছে আমাদের। তো টাটা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা। টাটা করছো, টাটা করো, টাটা করো, করো করো করো, টাটা।